প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ এক মাস যাবৎ তোমরা বাসায় বসা আছো। আমরা আশা রাখি তোমরা তোমাদের পড়াশোনাটাকে গতিশীল রেখেছ। তোমাদের পড়াশোনাটা আরও যেন গতিশীল হয় সেই স্বার্থে আমাদের টিচারদের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। আশা করি তোমাদের কিছুটা হলে উপকার হবে। ইতিপূর্বে তোমরা গত ক্লাসে রক্ত এবং সঞ্চালন অধ্যায়ে রক্ত, রক্তকণিকা এবং রক্ততন্ত্র সম্পর্কে জেনেছ। তোমরা জানো যে কলেজ বন্ধের পূর্বে আমরা তোমাদের যে অধ্যায়টা পড়াচ্ছিলাম, জেনেটিক্স বা বংশগতি, ওই অধ্যায়টা তখনও আমাদের শেষ হয়নি। কিন্তু যেহেতু আমরা এক একজন এক এক সেকশন এক এক জায়গায় ছিলাম, সেহেতু আমরা ওই অধ্যায়কে স্কিপ করে আমরা নতুন অধ্যায় ধরেছি। ইনশাল্লাহ কলেজ খোলার পর আমরা আবার পূর্বের ওই অধ্যায়ে ফেরত যাব। আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে রক্ত আমাদের সমগ্র দেহে প্রবাহিত করার জন্য যে যন্ত্রটা আজীবন একটা সুস্থ স্বাভাবিক মানুষের পুরো জীবদ্দশায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে প্রায় 1.5 লক্ষ টন রক্ত পাম্প করে যাচ্ছে, সেই পাম্প যন্ত্রকে নিয়ে, যার নাম হচ্ছে হৃৎপিণ্ড। তোমরা জানো যে আমাদের দেহের ভিতরে একটা পর্দা আছে, যে পর্দাটাকে বলা হয় ডায়াফ্রাম পর্দা বা মধ্যচ্ছদ্মা যেটাকে আমরা বলি। আর ওই ডায়াফ্রাম পর্দাটা আমাদের দেহকে দুইটা অঞ্চলে ভাগ করেছে। ডায়াফ্রাম পর্দার উপরে যে অঞ্চলটা সেটা হচ্ছে বক্ষীয় অঞ্চল, আর নিচের অঞ্চলটা হচ্ছে উদরীয় অঞ্চল। আর আমাদের হৃৎপিণ্ডটা হচ্ছে আমাদের বক্ষীয় অঞ্চলে দুই ফুসফুসের মাঝখানে একটু বাঁ দিকে ঝুঁকে থাকে। আর সেই হৃৎপিণ্ডের গঠন এবং কিভাবে এই হৃৎপিণ্ডটা অনবরত বিরামহীনভাবে এক ছন্দময় প্রক্রিয়ায় আমাদের সমগ্র দেহে রক্তটাকে সঞ্চালিত করে দিচ্ছে, সেই প্রক্রিয়াটা সম্পর্কে আমি তোমাদের জানানোর চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, যা আমাদের দেহের বক্ষীয় অঞ্চলে থাকে, যার উপরের অংশটা চওড়া, যে চওড়া অংশটাকে বলা হয় বেস, এবং নিচের অংশটা সরু যেটাকে বলা হয় অ্যাপেক্স। আমাদের হৃৎপিণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার আর প্রস্থটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর আমাদের হৃৎপিণ্ড একটা দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে আবৃত থাকে, যে পর্দাটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। আর যেহেতু বলেছি দুই স্তর বিশিষ্ট, তাই ওই পর্দার বাহিরের যে স্তরটা সেই স্তরটাকে আমরা বলবো প্যারাডাইল, এবং ভিতরের স্তরটাকে বলবো আমরা ভিসেরাল। আর দুইটা স্তরের যে মাঝখানে যে গহ্বরটা আমরা দেখতে পাচ্ছি, এই গহ্বরটাকে বলা হয় পেরিকার্ডিয়াল গহ্বর। যে গহ্বরের ভিতরে থাকবে ফ্লুইড, সেটাকে বলা হবে পেরিকার্ডিয়াল ফ্লুইড। আর এই ফ্লুইড আছে বলে আমরা বাইরের যে বিভিন্ন ঘর্ষণজনিত চাপ, তাপ বা আঘাত থেকে আমরা আমাদের হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখতে পারি। আর এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, অর্থাৎ অর্ধাংশটাকে আমরা এখানে নিয়ে এসেছি। এবার আমরা যাব আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরে যে পেশি, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরে টোটাল 3টা স্তর থাকে। সবচেয়ে বাইরের দিকে যে স্তরটা, যেটাকে বলা হয় এপিকার্ডিয়াম, আমরা আস্ত একটা হৃৎপিণ্ডকে লম্বচ্ছেদ ছাড়া যদি দেখি, তাহলে আমরা যে স্তরটায় দেখব চর্বি জমা আছে, সেই স্তরটাকে আমরা বলবো কি এপিকার্ডিয়াম। মাঝখানের যে স্তরটা সেটাকে আমরা বলবো মায়োকার্ডিয়াম, আর ভিতরের স্তরটাকে বলা হবে এন্ডোকার্ডিয়াম। এন্ডো শব্দটার মানে হচ্ছে কি ভিতর। আর এন্ডোকার্ডিয়াম বা ভিতরের স্তরের যে পেশি, যে পেশিগুলোকে বলা হয় পেপিলারি পেশি। আর ওই পেপিলারি পেশির সাথে আমাদের হৃৎপিণ্ডের ভিতরের যে কপাটিকাগুলো, এই কপাটিকাগুলো যুক্ত থাকে। আর আমাদের হৃৎপিণ্ডের ভিতরে এই যে সূক্ষ্ম আমরা কিছু তন্তু দেখা যাচ্ছে এখানে, সেগুলো পেপিলারি পেশির সাথে যুক্ত থাকে, যে তন্তুগুলোকে আমরা বলবো কর্ডি ট্যানজিনি। অর্থাৎ আমাদের এন্ডোকার্ডিয়ামের ভিতরে যে
পেশির স্তর যেটাকে আমরা বলবো পেপিলারি পেশি, ওই পেপিলারি পেশির সাথে আমাদের হৃৎপিণ্ডের ভিতরে কপাটিকাগুলো সূক্ষ্ম তন্তু দিয়ে যুক্ত থাকবে, যেটাকে আমরা বলবো হচ্ছে অর্ডি টেন্ডিনি। এবার আমরা যাব আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে। আমাদের হৃৎপিণ্ডে টোটাল 4টা প্রকোষ্ঠ, তোমরা অলরেডি জানো যে একটা স্তন্যপায়ী প্রাণী হৃৎপিণ্ড টোটালি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। যে প্রকোষ্ঠগুলোকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এটাকে বলা হয় রাইট এট্রিয়াম বা ডান অলিঙ্গ, এটা হচ্ছে লেফট এট্রিয়াম বা বাম অলিঙ্গ, রাইট ভেন্ট্রিকল বা ডান নীলর, লেফট ভেন্ট্রিকল বা বাম নীলর। দুই আমি যদি বাংলায় যেটা বলি, অলিন্দ দুইটা, নীলয় দুইটা। এবার ডান অলিন্দ এবং ডান নীলয় তার মাঝখানে একটা পর্দা থাকবে পৃথককারী, অবশ্যই যেহেতু আমরা বলেছি আমাদের হৃৎপিণ্ড কমপ্লিটলি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ওই পর্দাটাকে আমরা বলবো আন্ত অলিন্দ পর্দা, যেটাকে আমরা বলবো ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম। আর আমাদের নীলয়ের মাঝখানে যে পর্দাটা, যে পর্দাটাকে আমরা বলবো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, যাকে আমরা বলবো আন্ত নীলয় পর্দা। এবার আমরা যাব এই প্রকোষ্ঠগুলোর যে প্রাচীর, নর্মালি হৃৎপিণ্ডের অলিন্দের প্রাচীর নীলয়ের প্রাচীরের চেয়ে কম্পারেটিভলি একটু পাতলা, আর নীলয়ের প্রাচীর বেশ পুরু। তবে এই পুরুত্বের মধ্যেও আবার ভেরিয়েশন আছে, ডান নীলয়ের চেয়ে বাম নীলয়ের প্রাচীরটা আমাদের বেশি পুরু। আর এই পুরু হওয়ার কারণ হচ্ছে আমাদের বাম নীলয় থেকে রক্ত সমগ্র দেহে প্রবাহিত হয়, আর সমগ্র দেহে প্রবাহিত হওয়ার সময় রক্তের যে একটা প্রেশার, যে চাপ, সেই চাপটাকে যেন ধারণ করতে পারে বা চাপটাকে যেন নিতে পারে, সেজন্য আমাদের বাম নীলয়টা বেশি পুরু হয় আর ডান নীলয়টা কম্পারেটিভলি তার প্রাচীরটা বাম নীলয়ের চেয়ে একটু কম পুরু হয়। এবার আমরা যাব আমাদের হৃৎপিণ্ডের কপাটিকা। নর্মালি তোমরা তোমাদের বইতে দেখেছো যে আমাদের হৃৎপিণ্ডের কপাটিকা সেখানে 4টা উল্লেখ আছে, যে দুটা কপাটিকার উল্লেখ নেই বইতে, সেই দুটা কপাটিকার কথা আমি বলছি। আমাদের ডান অলিন্দ এবং ডান নীল এই দুইটার মাঝখানে যে কপাটিকা আমরা দেখতে পাচ্ছি, এই কপাটিকা বলা হয় ট্রাই কাস্পিড বা ত্রিমুখী কপাটিকা। অর্থাৎ এই কপাটিকা আমরা তো লম্বচ্ছেদ আকারে দেখছি, আমরা যদি এই কপাটিকা থেকে উপর থেকে দেখি পৃষ্ঠতল থেকে, তাহলে দেখবো যে আমরা এই কপাটিকার টোটাল মুখ হচ্ছে 3টা, আর যেহেতু 3টা মুখ এই জন্য এটাকে বলা হয় ট্রাই কাস্পিড বা ত্রিমুখী কপাটিকা। আর বাম অলিন্দ এবং বাম নীলয়ের মাঝখানে যে কপাটিকা আমরা দেখতে পাচ্ছি, এই কপাটিকা দুটাকে বলা হয় বাই কাস্পিড কপাটিকা। বাই মানে হচ্ছে দ্বিমুখী কপাটিকা, যেটার আরেক নাম হচ্ছে মাইট্রাল ভাল। এবার আমরা দেখব আমাদের ডান নীলয় এখান থেকে উৎপন্ন হয়েছে একটা নালী, রক্ত নালী, যে রক্ত নালিকাটা আমরা বলবো কি পালমোনারি ধমনী, সেই পথে একটা কপাটিকা আছে। আর বাম নীলয় এবং আরেকটা নালী যেটাকে বলা হয় অ্যাওর্টা বা মহাধমনী, সে পথেও আরেকটা কপাটিকা আছে। এই দুটা কপাটিকাকে বলা হয় সেমি লুনার বা অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। অর্থাৎ এই দুটা কপাটিকা সেমি লুনার, ঠিক আছে, কিন্তু এই দুটা কপাটিকাকে অবস্থানের উপর ভিত্তি করে আবার আমরা দুই ভাবে নামকরণ করে থাকি, যেটা ডান নীলয় এবং পালমোনারি ধমনী সংযোগস্থলে আছে সেটাকে আমরা বলি পালমোনারি কপাটিকা, আর যেটা বাম নীলয় এবং অ্যাওর্টা বা সিস্টেমিক মহাধমনী সংযোগস্থলে আছে সেটাকে আমরা বলি কি অ্যাওর্টিক কপাটিকা। আর আরো দুইটা কপাটিকা আছে, সেটা হচ্ছে একটা আমাদের দেহ থেকে যখন রক্তটা আসবে শরীরের নিম্নের ভাগ থেকে, যেটাকে আমরা বলবো ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে আসবে, সেই শরীরের নিম্ন ভাগের সাথে যুক্ত যে নালী, সেই নালীর সাথে আমার ডান এট্রিয়ামের একটা কপাটিকা থাকবে, যেটাকে আমরা বলবো থিব ইউস্টেশিয়ান কপাটিকা। আর আরেকটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরেই থাকবে, যে প্রাচীর থেকে রক্তটা আমাদের ডান অলিন্দে আসবে, দূষিত রক্ত যেটাকে আমরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বলি, সেটাকে বলা হবে করোনারি কপাটিকা বা থিবেসিয়ান কপাটিকা। এই হচ্ছে টোটাল আমাদের 6টা কপাটিকা। তাহলে আমরা কি কি বলেছি, ডান অলিন্দ ডান নীলয়ের মাঝখানে ট্রাইকাস্পিড, বাম অলিন্দ বাম নীলয়ের মাঝখানে বাইকাস্পিড, ডান নীলয় এবং পালমোনারি ধমনীর মাঝখানে পালমোনারি কপাটিকা, বাম নীলয় এবং অ্যাওর্টার মাঝখানে অ্যাওর্টিক কপাটিকা। আরো দুইটা নাম বলেছি আমরা, একটা হচ্ছে ইউস্টেশিয়ান, একটা হচ্ছে থিবেসিয়ান, যেটা আমাদের শরীর থেকে
ডান অলিন্দে রক্ত আসার পথে একটা এবং হৃৎপিণ্ডের প্রাচীর থেকে ডান অলিন্দে রক্ত আসার পথে একটা। এবার আমরা জানবো এই হৃৎপিণ্ডের এত কারিকুলাম কিভাবে আমাদের দেহে রক্তটাকে প্রবাহিত করে। যেহেতু আমাদের দেহের হৃৎপিণ্ডটা আমাদের বক্ষীয় অঞ্চলে থাকে, সেহেতু আমাদের শরীরের সমগ্র দেহ থেকে সেখানে রক্ত আসতে হবে। শরীরের নিম্নভাগ থেকে আসতে হবে এবং ঊর্ধ্বভাগ থেকে আসতে হবে। এবার শরীরের নিম্নভাগ থেকে, নিম্নভাগ বলতে আমরা বুঝাবো আমরা পা, আমাদের বৃক্ক, আমাদের পৌষ্টিক নাড়ি, আমাদের যকৃৎ, আর ঊর্ধ্বভাগ বলতে বুঝাবো আমাদের কাঁধ এবং আমাদের ব্রেইন বা আমাদের মস্তিষ্ক। তাহলে এই প্রত্যেকটা জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসার জন্য যে মহান দায়িত্ব পালন করছে তারা হচ্ছে শিরা। যেমন ধরো পা থেকে আসলো ফিমোরাল শিরা দিয়ে, আমাদের কিডনি থেকে আসলো রেনাল শিরা, আমাদের যকৃৎ থেকে আসলো হ্যাপাটিক শিরা, আমাদের কাঁধ থেকে আসলো সাবক্লেভিয়ান শিরা, আমাদের মস্তিষ্ক থেকে আসলো জুগুলার শিরা। এবার প্রত্যেকটা শিরা এসে প্রথমে এইখানে একীভূত হবে। এই চিত্রটা তোমরা পাশের চিত্রটা খেয়াল করো, জাস্ট একটা প্রবাহ চিত্র। আর শিক্ষার্থীরা যেহেতু এখানে আমরা তোমরা হয়তো লেখাটাকে উল্টো দেখবে, আমি বলে দিচ্ছি উপরে যে অংশটা এখানে আমরা লিখেছি ফুসফুস, আর নিচের অংশটাকে লিখেছি দেহ। এখানে আমরা দেহ বলতে বোঝাচ্ছি আমাদের সমগ্র দেহ, সেটা শরীরের ঊর্ধ্বাংশ হতে পারে, শরীরের নিম্নাংশ, সব মিলিয়ে হচ্ছে আমাদের দেহ। তাহলে প্রথমে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই ভেনা কেবা বা মহাশিরায় আসবে। একটু আগে যেটা বলেছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জায়গা থেকে যখন শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসবে, তখন প্রত্যেকটা শিরা এসে এই ভেনা কেবায় একীভূত হবে। আর ভেনা কেবায় যখন প্রত্যেকটা শিরা একীভূত হয়, তখন সেটার নাম হয়ে যায় মহাশিরা, অর্থাৎ যেটাকে আমরা ভেনা কেবা এখন নামকরণ করছি। তাই সমগ্র দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে সমগ্র দেহে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটা কোথা থেকে আসলো। তোমরা অলরেডি শ্বসন শ্বাসক্রিয়া অধ্যায় পড়েছো, সেখানে জানো যে শ্বসন শ্বাসক্রিয়ার ফলে আমাদের দেহে কন্টিনিউয়াসলি বিপাক ক্রিয়ার ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। যেহেতু অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডটা আমাদের জন্য হার্মফুল, সেহেতু রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যেতে হবে। সুতরাং ওই কার্বন ডাইঅক্সাইডটা বিভিন্ন যৌগ আকারে, যেটা আমরা অলরেডি শ্বসন শ্বাসক্রিয়া অধ্যায় করিয়েছি, বিভিন্ন যৌগ আকারে সমগ্র দেহ থেকে প্রথমে ভেনা কেবায় আসবে। এবার আমরা জানি এই ভেনা কেবা থেকে ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসবে আমাদের ডান অলিন্দে। এটিটা ফুসফুস থেকে, এটার নাম হচ্ছে পালমোনারি শিরা, পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্তটা আমাদের বাম অলিন্দে আসবে। এখন আমরা অলরেডি জানি যে আমাদের দেহের সমগ্র শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে, একমাত্র পালমোনারি শিরা ছাড়া। এটা কিন্তু ব্যতিক্রম, আমাদের মনে রাখতে হবে, তোমরা আগে থেকে এটা জানো বিষয়টা। তাহলে যেই মুহূর্তে সমগ্র দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসে, অ্যাটি টাইম ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে আসে। তাহলে এই যে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড আসলো, ফুসফুস থেকে অক্সিজেন আসলো, এই দুইটা আসার জন্য আমার হৃৎপিণ্ডকে বা আমার ডান অলিন্দ এবং বাম অলিন্দকে একটা প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতিটাকে বলা হয় হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টোল বা এট্রিয়ামের প্রসারণ, যেটা আমরা বলি। অর্থাৎ প্রথমে আমার অলিন্দদ্বয় প্রসারিত হবে, আর প্রসারিত হবে এ কারণে তার মধ্যে রক্তে পূর্ণ না, সে রক্তে খালি, অর্থাৎ তার মধ্যে কোনো রক্ত নেই। যেহেতু রক্ত নেই, সে প্রসারিত হবে কেন? তার মধ্যে এখন রক্তের চাহিদা আছে, তার কাছে আসতে হবে। সুতরাং প্রথমে আমার অলিন্দদ্বয় প্রসারিত হবে, আমার অলিন্দের মধ্যে চাপ হ্রাস পাবে, যেহেতু রক্ত নেই। চাপ হ্রাস পাওয়ার কারণে সমগ্র দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমার ডান অলিন্দে আসবে, সেম টাইম ফুসফুস থেকে পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত আমার বাম অলিন্দে আসবে। তাহলে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটলো সেটাকে আমরা বলবো এট্রিয়ামের ডায়াস্টল বা এট্রিয়ামের প্রসারণ, যেটাকে আমরা বলি। তাহলে একটা দুটা এট্রিয়াম যখন আমাদের প্রসারিত হবে, তাহলে কোন কোন ঘটনা ঘটছে? দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসছে এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে আসছে। এই মুহূর্তে আমরা ধরে নিব আমাদের অলিন্দ দুইটি রক্তে পূর্ণ। তাহলে আমরা জানি যেখানে রক্তই পূর্ণ সেখানেই হচ্ছে কি চাপ বেশি। তাহলে যখন আমাদের অলিন্দদ্বয়ের মধ্যে রক্তে পূর্ণ হবে, তখন অলিন্দ দুইয়ের মধ্যে চাপটা বেড়ে যাবে, আর বেড়ে যাওয়ার কারণে ডান অলিন্দের চাপ বেশি, তখন ডান নীলয়ের চাপ কম, বাম অলিন্দের চাপ বেশি, বাম নীলয়ের চাপ কম। এই দুইটা চাপের পার্থক্যের কারণে আমরা অলরেডি ওখানে দেখেছি ডান অলিন্দ এবং ডান নীলয়ের মাঝখানে আছে ট্রাইকাস্পিড, বাম অলিন্দ এবং বাম নীলয়ের মাঝখানে আছে বাইকাস্পিড কপাটিকা।
এই দুইটা কপাটিকে খুলে যাবে। এবার খুলে যাওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এখান থেকে ট্রাইকাসপিড কপাটিকে দিয়ে ডান নিলয়ে আসবে এবং অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসবে, এবং আসার সাথে সাথে ওই ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকে বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? কারণ রক্তে জনাব প্রশ্চাৎমুখী প্রবাহটা না হতে পারে। তাহলে এই যে দুইটা অলিন্দ থেকে দুটা নিলয়ে রক্তে আসলো, একবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত আর একটা অক্সিজেন যুক্ত, আর এই ঘটনাটাকে আমরা বলবো এট্রিয়ামের সিস্টোল, অর্থাৎ এটাকে বলা হবে অলিন্দ দ্বয়ের সংকোচন। মানে তারা সংকুচিত হয়েছে বলে রক্তটাকে তার পরবর্তী অংশ ফেরত পাঠাতে পেরেছে। এখন শিক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে চিন্তা করো, এখন রক্তটা কোথায় আছে? এখন রক্তটা আছে হচ্ছে ডান নিলয় এবং বাম নিলয়ে। তাহলে আমরা একটু আগে জেনেছি রক্ত যেখানে থাকবে সেটা সংকোচন হবে, কারণ সেটা রক্তে পূর্ণ হবে। তাহলে এই মুহূর্তে যেহেতু রক্তটা নিলয়ে আছে, তাহলে আমরা এখন বলবো নিলয়ে দুইটুই রক্ত পূর্ণ। তখন পালমোনারি ধমনী এবং অ্যাওর্টার মাঝখানে যে দুটা কপাটিকা আমরা ওই চিত্রে দেখিয়েছিলাম, পালমোনারি ধমনী এবং ডান নিলয়ের মাঝখানে কপাটিকা, যেটাকে আমরা বলেছিলাম কি পালমোনারি কপাটিকা, বাম নিলয় এবং অ্যাওর্টার মাঝখানে কপাটিকা, যেটাকে আমরা বলেছিলাম অ্যাওর্টিক কপাটিকা, তখন এই দুইটা নিলয়ের চাপের কারণে এই দুইটা কপাটিকা খুলে যাবে, দুইটা কপাটিকা খুলে যাবে। এবার যখন এই কপাটিকা খুলে যাবে, খুলে যাওয়ার সাথে সাথে কি হবে, এই ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনীর মধ্য দিয়ে ফুসফুসে যাবে। আমরা ইতিপূর্বে জানি আমাদের দেহের সমগ্র ধমনী অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে, কিন্তু একমাত্র পালমোনারি ধমনী ছাড়া। তাহলে আমাদের পালমোনারি ধমনীটা কি করে নিল, আমাদের ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে গেল। এখন শিক্ষার্থীরা তোমরা ইতিপূর্বে জানো যে ফুসফুস থেকে কিভাবে সে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের নাসিকা পথে শরীর থেকে বের হয়ে যাচ্ছে, সুতরাং সেই টপিকটা আমরা অলরেডি শ্বসন শ্বাসক্রিয়া অধ্যায় করেছি। সেম টাইম আমাদের বাম নিলয় থেকে অ্যাওর্টিক কপাটিকা হয়ে আমাদের রক্তটা কোথায় আসবে, অ্যাওর্টায় আসবে। এবার অ্যাওর্টায় আসার পর এই অ্যাওর্টার সাথে রিলেটেড হচ্ছে আমাদের সমগ্র দেহে কিভাবে সেই আবারও কথা, সেটা হচ্ছে অ্যাওর্টার সাথে রিলেটেড আমাদের পায়ের কি দিয়ে ফিমোরাল ধমনী, অ্যাওর্টার সাথে রিলেটেড আমাদের কিডনি রেনাল ধমনী দিয়ে, অ্যাওর্টার সাথে রিলেটেড আমাদের পৌষ্টিক নালী মেসেন্টারিক ধমনী দিয়ে, অ্যাওর্টার সাথে রিলেটেড আমাদের কাফ সাবক্লেভিয়ান ধমনী দিয়ে, অ্যাওর্টার সাথে রিলেটেড আমাদের মাথা ক্যারোটিড ধমনী দিয়ে। তাহলে অ্যাওর্টায় যদি অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আসে, তাহলে ওই অ্যাওর্টার সাথে রিলেটেড যত ধমনী আছে সবগুলো ধমনীতে এবং তার শাখা প্রশাখা, যাদেরকে আমরা জানি কৌশিক জালিকা নামে জানি, সেই কৌশিক জালিকার মাধ্যমে আমাদের সমগ্র দেহে প্রবাহিত হয়ে যাবে। তাহলে এখান থেকে রক্তটা যখন অ্যাওর্টা হয়ে সমগ্র দেহে এবং এখান থেকে রক্তটা যখন পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে যাবে, তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার জন্য আমার ভেন্ট্রিকল বা নিলয় দুটোকে কি হতে হয়েছে, সংকুচিত হতে হয়েছে, যে সংকোচনটাকে বলা হয় ভেন্ট্রিকলের সিস্টল। এবার অবভিয়াসলি যখন ভেন্ট্রিকলের সিস্টল হবে, ভেন্ট্রিকল দুটো খালি হয়ে যাবে। এবার খালি হয়ে গেলে কি হবে, আবারও কি ডান অলিন্দ থেকে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপাটিকার মাধ্যমে বাম নিলয়ে যথাক্রমে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যুক্ত রক্ত আসবে। তাহলে এই আসার জন্য আমার নিলয়ে কি ঘটনা ঘটতে হয়েছে, আমার নিলয়ের মধ্যে নিলয় দুটির মধ্যে কি প্রসারণ হয়েছে, যেটাকে আমরা বলবো নিলয়ের ডায়াস্টল বা ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তাহলে প্রথম থেকে এই পর্যন্ত যে ঘটনাটা ঘটলো, টোটাল ঘটনা ঘটেছে চারটা। প্রথমে এট্রিয়ামের ডায়াস্টল সমগ্র দেহ থেকে এবং ফুসফুস থেকে রক্ত হৃৎপিণ্ডে এসছে, এট্রিয়ামের সিস্টল এট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে এসছে, ভেন্ট্রিকলের সিস্টল ভেন্ট্রিকল থেকে রক্ত যথাক্রমে সমগ্র দেহে এবং ফুসফুসে গিয়েছে, আবারও ভেন্ট্রিকলের ডায়াস্টল যেখানে এট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে এসছে। তাহলে এই টোটাল চারটা ঘটনা একসাথে যদি আমরা বলি, তখন আমরা এটাকে বলবো কার্ডিয়াক চক্র বা হৃদচক্র। একটা সুস্থ স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে গড়ে এরকম হৃৎপিণ্ডের প্রতিটা প্রকোষ্ঠের সংকোচন এবং প্রসারণ গড়ে 75 বার ঘরে ঘটে, যেটাকে আমরা বলবো আমাদের হার্ট বিট, যেটা বা হৃদস্পন্দন নামে পরিচিত। এবার এই যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটেছে, এই গুরুত্বপূর্ণ ঘটনার জন্য আমাদের হৃৎপিণ্ডের নিজের মধ্যে
মানে কিছু সময়ের জন্য কিন্তু রক্ত ছিল না, শুধু আসছে এবং গিয়েছে। তাহলে আমাদের হৃৎপিণ্ড যে এত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, হৃৎপিণ্ড নিজে কি করে বাঁচছে? আর এই হৃৎপিণ্ড নিজেকে বাঁচিয়ে রাখার জন্য হৃৎপিণ্ডের প্রাচীরে আছে করোনারি ধমনী এবং করোনারি শিরা। অর্থাৎ যেই মুহূর্তে সমগ্র দেহ থেকে রক্ত ডানলিন্দে আসছে দূষিত রক্ত, সেম টাইম হৃৎপিণ্ডের প্রাচীরে অবস্থিত করোনারি শিরা মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত করোনারি সাইনাস হয়েও ডানলিন্দে এসছে। যেই টাইমে অ্যাওটা থেকে সমগ্র দেহে রক্ত অক্সিজেনযুক্ত রক্ত গিয়েছে, সেই মুহূর্তে অ্যাওটা থেকে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডের প্রাচীরে করোনারি ধমনী পাঠিয়েছে, যার কারণে ওই করোনারি ধমনী এবং করোনারি শিরা এই দুইটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীরকে স্বাভাবিক রাখার জন্য তারা কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা আশা করি হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্তটা সংগৃহীত হচ্ছে মোটামুটি তোমাদের একটা আইডিয়া এসছে। তোমরা ভালো করে বই পড়ে বুঝবে। আর এই হৃৎপিণ্ড এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে, এই গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে তেমন কোনো ভূমিকা নেই বা ভূমিকা নেই। কিভাবে হৃৎপিণ্ড নিজেই নিজেকে এত বড় গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত করে রাখছে সে নিয়ন্ত্রণ প্রক্রিয়া, এবং আমাদের হৃৎপিণ্ডকে যে দ্বিবর্তনী বা দ্বিচক্রিয় হৃৎপিণ্ড বলা হয়, এটা কেন বলা হয়, এই সম্পর্কে ইনশাল্লাহ তোমরা নেক্সট ক্লাসে জানতে পারবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ঘরে থাকো। সবার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ।